এটা একটা নর্মাল ছবি, আর এখন একটা ম্যাজিক দেখুন। আমি দেখি কথা বলতে পারি জোস্ত, এমন কথা বলা ভিডিও নিশ্চয়ই আপনি আগে দেখে থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের কথা বলা ছবি বানানো শিখব। আমি আজকে এই ভিডিওতে এই ছবিটা দিয়ে এআই ভিডিও জেনারেট করব, আর আপনি যদি আপনার নিজের ছবির একটা এআই অ্যাভাটার বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখে আপনি নিজের অ্যাভাটার বানিয়ে সেটাকে দিয়ে কথা বলিয়ে নিতে পারেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্টে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনি ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনি DID এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এখানে গেলে আপনি দেখতে পারবেন তাদের কি কি কাজ করা যায় সেটার একটা ডেমো দেওয়া আছে হোম পেজে। তো এখন আমরা এইখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে, কিন্তু এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখনও আমরা গেস্ট হিসেবে আছি। তো গেস্ট হিসেবে আমরা ক্রিয়েট ভিডিও করতে পারবো না, তার জন্য আমাদের এখানে সাইন ইন করতে হবে। তো তার জন্য গেস্টে ক্লিক করলে তারপরে দেখছেন লগ ইন বা সাইন আপ, এইখানে আমরা ক্লিক করব। তো এখন আমাদের এই ইন্টারফেসটা চলে এসেছে। তো এখন আমাদের এখানে লগ ইন করতে হবে, তার জন্য যদি আমাদের আগের কোনো আইডি থাকে তাহলে তো আমরা এইখান থেকে লগ ইন করবো, বা গুগল দিয়ে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি সাইন আপে যাবেন, সাইন আপে যেয়ে নিজের একটা অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করবেন। তো আমি এখানে গুগল দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করা শেষ, এখন আগে যে আমাদের এখানে গেস্ট ছিল এখন এখানে আমার আইডিটা চলে এসছে, আমার নামও চলে এসছে, আর নিচে দেখছেন 20 ক্রেডিট লেখা আছে। তো এইটার মানে আমি আর একটু দেখাই আপনাদের বিস্তারিত। তো আমি এখানে যদি আপগ্রেড প্ল্যানে ক্লিক করি, তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইনলি একটা পেইড টুল। তো আমরা এখান থেকে 5 মিনিটের ভিডিও হাইয়েস্ট জেনারেট করতে পারবো ফ্রিতে। তারপর যদি আমাদের আবার জেনারেট করতে হয় তাহলে আমাদের এই প্ল্যানগুলো কিনতে হবে, বা আপনার যদি আরও দরকার হয় তাহলে আপনি বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি ওইভাবে ইউজ করে দেখেছি, আপনার কোনো সমস্যা হবে না। তো আমরা আবার যদি ব্যাকে চলে যাই, তো এইখানে তো আমরা বুঝতেই পারলেন যে আমরা 5 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারবো। আর একটা সাজেশন আমি আপনাদের দিয়ে রাখি, আপনি প্রত্যেক 14 সেকেন্ডের ভিডিওর জন্য আপনার এখান থেকে 1 ক্রেডিট করে খরচ হবে। তো আপনি সেই হিসেবে আপনার ইউটিউব শর্টস বা আপনি যেখানে ইউজ করতে চান সেটা আপনি বানাতে পারবেন। তো চলুন অনেক কথা বললাম, এখন এখানে একটা ওয়েলকাম ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন, আমি দেখলাম না কারণ আমি আগেও অনেকবার ইউজ করেছি এটা। আমার চ্যানেলে অনেক শর্টস রয়েছে যেটা এটা দিয়ে বানানো। তো এখন আমরা এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। তো এইখানে দেখছেন অলরেডি অনেকগুলো অ্যাভাটার রয়েছে এখানে, নানান ধরনের, আর এগুলো কোনো রিয়েল মানুষ না। আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনি synthesia.com দিয়ে কিভাবে এমন তৈরি করতে পারবেন, তো এটাও অনেকটা তেমনই। তো আমরা এই ছবিগুলো দিয়ে ইউজ করব না, আমরা এখান থেকে আমাদের একটা ছবি ইম্পোর্ট করব। তো আমি এই ছবিটা ইম্পোর্ট করলাম, আর ছবি যখন ইম্পোর্ট করবেন তখন খেয়াল রাখবেন যেন আপনার এই মুখটা একদম সোজাসুজি হয়, তা না হলে এটা অনেক প্রবলেম করতে পারে। আর এমন AI ইমেজ যদি আপনি আপনার ছবির বানাতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি A to Z দেখিয়েছি কিভাবে আপনি বেসিক এবং অ্যাডভান্স ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখন এখানে আমাদের ডান পাশে দেখছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে টাইপ ইউর স্ক্রিপ্ট আর একটা হচ্ছে আপলোড ইউর ভয়েস। তো আমরা এই ভিডিওতে দুই ধরনের AI ভিডিওই বানাবো, একটা হচ্ছে টাইপ ইউর স্ক্রিপ্টে আর একটা হচ্ছে আপলোড ভয়েস অডিও। তো ফার্স্টে চলুন আমরা টাইপ করি, তারপর আমরা আমাদের ভয়েস আপলোড করব। তো এখানে আমি একটা বাংলা স্ক্রিপ্ট লিখে নিয়েছি, খুবই ছোট। আর এখানে দেখছেন আমাদের ক্যারেক্টার লেফট, মানে আমরা টোটাল এতটা ক্যারেক্টার হাইয়েস্ট দিতে পারবো। ওকে, তো তারপর আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো আমি যেহেতু বাংলা লিখেছি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ অবশ্যই চুজ করতে হবে। তো এই যে দেখছেন এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাভেলেবেল আছে। তো তারপরে এখানে দুইটা অপশন সিলেক্ট হয়ে গেছে, একটা হচ্ছে নবনীতা আর একটা হচ্ছে প্রদীপ। তো আমরা এখান থেকে শুনতে পারবো যে কার ভয়েসে কেমন দেখায়। হ্যালো বন্ধুরা, আমার নাম অ্যালেক্স, এটা আমার বন্ধুর ইউটিউব চ্যানেল, সবাই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এটা হচ্ছে নবনীতার ভয়েস আর একটা হচ্ছে প্রদীপ, তো এটাও শুনে দেখি। হ্যালো বন্ধুরা, আমার নাম অ্যালেক্স। তো বুঝতে পারছেন, তো এখন আমরা পুরো কথাটা এই ভিডিওটা জেনারেট হওয়ার পর শুনবো। তো চলুন, আর এই যেটা বলা হয়েছে এইটার মুখ একদম সেম টু সেম নাড়ানো হবে। তো যেহেতু আমরা এখানে বাংলা সিলেক্ট করেছি সেই কারণে আমরা এখানে স্টাইল সিলেক্ট করতে পারবো না। যদি আমি এখান থেকে অন্য কোনো বিশেষ করে ইংলিশ চুজ করতাম, তাহলে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, তাহলে দেখছেন আমি এখান থেকে স্টাইল চুজ করতে পারবো, কিন্তু বাংলাতে এখন এটা অ্যাভেলেবেল নেই, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো চলে আসবে। বাংলাতে আছে এটাই অনেক বড়, কারণ সব জায়গায় বাংলা অ্যাভেলেবেল থাকে না। তো এখান থেকে আমরা প্রদীপ চুজ করলাম। তো এখন আমরা জেনারেট ভিডিওতে ক্লিক করব। তো তারপর এখানে বলছে দেখুন আমার এই ভিডিওর লেন্থ হবে 10 সেকেন্ড, আর এটা জেনারেট করতে আমার 1 ক্রেডিট খরচ হবে। তো আমি
যেটা বলেছিলাম 14 সেকেন্ডের কম হলে বা 14 সেকেন্ড হলে আপনার 1 ক্রেডিট করে খরচ হবে, আর তার বেশি হলে আস্তে আস্তে বাড়তে থাকবে সংখ্যাটা। তো আমি এখানে জেনারেটে ক্লিক করলাম, তো এটা আমাদের হয়ে গেছে, মাত্র 2 না 3 সেকেন্ড লাগলো। তো এখন চলুন দেখা যাক ভিডিওটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার নাম অ্যালেক্স, এটা আমার বন্ধুর ইউটিউব চ্যানেল, সবাই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখলেন, এটা বানানো আসলে খুবই ইজি, আমার দেখাতে হয়তো আপনাদের একটু টাইম লাগছে। তারপর এই ভিডিওটা ডাউনলোড করতে হলে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপর আপনি একটা নাম দিয়ে দেবেন, এটা কিছু একটা নাম দিয়ে দিলাম, তো এটা হয়ে গেল সেভ আমার। আপনি এটা ফোনেও অবশ্যই ইউজ করতে পারবেন। তো এখন চলুন আমরা একটা ভয়েস ওভার আপলোড দিয়ে একটা ভিডিও বানাবো। তো এখান থেকে আমি আর একটা ছবি এখানে চুজ করে নিই, তো এটা আমার একটা ছবি, এটা আমার চ্যানেলের প্রোফাইল পিকচার। তো এখন আমি আপলোড ভয়েস অডিওতে ক্লিক করবো। তো এখানে রেকর্ড অপশন আছে, কিন্তু এটা আমাদের জন্য অ্যাভেলেবেল না, কারণ এটা শুধু এন্টারপ্রাইজ প্ল্যান, মানে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবে এটা, তারা ইউজ করতে পারবে। তো আমরা এখান থেকে আপলোড ইওর ওন ভয়েসে ক্লিক করি, তারপর এখান থেকে যে কোনো একটা ভয়েস আমি এখান থেকে দিয়ে দিই। তো আমার অলরেডি অনেকগুলো ভয়েস এখানে রেকর্ড করা আছে, আমি যে কোনো একটা এখান থেকে দিয়ে দিই। তো এখানে আমাদের অডিওটা আপলোড হয়ে গেছে, এখন আমরা এটা শুনতে পারবো। হেই হোয়াটসঅ্যাপ, আমি বিপ্রজিৎ সাহা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনি এআই রিলেটেড কন্টেন্ট দেখতে পারবেন। তো এআই রিলেটেড কন্টেন্ট দেখতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমি এটা তো এটা শুনে বুঝতে পারছেন যে আমি সারাক্ষণ আপনাদের সাবস্ক্রাইব করতে বলি, তো করে দেন একটা সাবস্ক্রাইব। তো এখন এইটা আমাদের আপলোড করা হয়ে গেছে, এখন আমরা এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করব। তো এখানেও দেখছেন আমাদের 1 ক্রেডিট কাটবে, কারণ এটা 11 সেকেন্ডের একটা অডিও। তো জেনারেটে আবার ক্লিক করি, তো দেখলেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এটাতে একটু বেশি টাইম নিয়েছে, কারণ যেহেতু আমি এটা অডিও আপলোড করেছি। তো চলুন এখন দেখা যাক এইটা কেমন হয়েছে। হেই হোয়াটসঅ্যাপ, আমি বিপ্রজিৎ সাহা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনি এআই রিলেটেড কন্টেন্ট দেখতে পারবেন। তো এআই রিলেটেড কন্টেন্ট দেখতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখলেন এটা অ্যামেজিং একটা এআই টুল। তো আবার আমি এটা ডাউনলোড করতে হলে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপর যে কোনো নামে সেভ করে দিলাম। তো এইটা বানানো আসলে খুবই সহজ, একটা ছোট একটা বাচ্চাকে এটা দেখিয়ে দিলে সে 2 মিনিটে এটা বানিয়ে ফেলবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এমন ভিডিও আরও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আপনি কমেন্ট করতে পারেন যে আপনার কোন টপিক নিয়ে ভিডিও চাই। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, টাটা।